হাসিরা সহ হাসিরার সঙ্গে যারা সাংগোপাঙ্গ আছে সবার বিচার চাই। মেও মেও করে বিচার করলে হবে না। দেশ প্রেমের জন্য যদি আবার লড়াই করতে হয় সবাই লড়াই করার জন্য প্রস্তুত। আরেক রহমান দেশ প্রেমের কথা বলেন, দেশের কথা বলেন, জনগণের কথা বলে, ৩১ দফার কথা বলে। ৩১ দফার মধ্যে সবকিছু নিহিত আছে, সবকিছু বলা আছে। এই জন্য আমাদের সামনের যে আন্দোলন, সামনের যে বিপ্লব, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্যে দিয়ে এই বাংলাদেশে ৩১ দফার বাস্তবায়ন ঘটাইতে হবে, যেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। পাওয়ার অফ ব্যালেন্স, পাওয়ারের ব্যালেন্স থাকবে। শুধু প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকবে তা নয়, শুধু প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকবে তা নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচার বিভাগ, আইন বিভাগ, সকল কিছু সমন্বয়ে একজন যদি রাজি না হয় তাহলে কিন্তু সমাধান হবে। বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিচের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে যাবে, উপরের পার্লামেন্টে আবার সেটা রিভিউ হবে, আলোচনা হবে যে না আবার সংশোধন করে পাঠান। আর ঘুষ দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলতে হবে। থানাতে কোনো কর্মকর্তা কর্মচারীর অফিসে ঘুষ দিবেন দিবেন এখান থেকে বাইরে আসতে হবে যদি দেশটাকে গড়তে হয়। কারণ দেশপ্রেম আছে বলে এই কথাগুলো বলব। প্রত্যেকটা মানুষের মধ্যে, বিশেষ করে এই তরুণ সমাজ, দেশপ্রেমের জন্য যদি আবার লড়াই করতে হয় সবাই লড়াই করার জন্য প্রস্তুত। অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। অতীত কোনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, দুর্নীতির কাছে মাথা নত করি নাই। আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। আমাদের দাবি অনেকটা, প্রত্যাশা অনেকটা সরকারের কাছে। তো প্রথম দাবি বিচার চাই, খুনির বিচার চাই। হাসিরা সহ হাসিরার সঙ্গে যারা সাংগোপাঙ্গ আছে সবার বিচার চাই। যারা খুনের সঙ্গে জড়িত ছিল, লুটপাটের সাথে জড়িত ছিল, দ্রুত বিচার করতে হবে। আস্তে আস্তে মেও মেও করে বিচার করলে হবে না। বিচারের প্রক্রিয়ায় দ্রুত বিচার করতে হবে। তলিক বিচার চাই, তলিক বিচার চাই, আমরা তলিক বিচার চাই। আরেকটা কি চাই, এই যে আমাদেরকে মামলা দিচ্ছে না, আমাদের হামলা করছে না, এখন পর্যন্ত একটা মামলা উঠেছে, একটা মামলা উঠে বলতেছে কি, এই সরকারের কাছে তো প্রত্যাশার কথাই কব, দাবির কথাই কব, বলতেছে যে সার্টিফিকেট কপি উঠায়, সার্টিফাইড কপি উঠায়, তারপরে জমা দিই। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে ৫০ বছরেরও বেশি কসমিক ডো। এটা একটা দীর্ঘ সুযোগ। আমার বিরুদ্ধে ধরেন ১০০ মামলা আছে। এখন আমি যদি ১০০টা সার্টিফাইড কপি উঠাই, একটা সার্টিফাইড কপি উঠাইতে ১০,০০০ টাকা লাগে, আরো বেশিও লাগে, মামলা যেগুলো পুরান অনেক দিনের। তাহলে ১০০ মামলা আমার কত টাকা লাগবে? ১০,০০০ টাকা। তা আমি আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমার তো এমনি পকেট খালি, তাহলে আমি এই টাকাটা কোত্থেকে দেবো? সরকারকে চিন্তা করতে হবে। অনেকে ২০০ মামলা আছে, ৩০০ মামলা আছে, ৫০ মামলা আছে, এ সবাই তাহলে এরা সার্টিফাইড কপি কেমনি উঠে? সার্টিফাইড কপি উঠাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে যাইব, সেটা চেক করি, সেই আইন মন্ত্রণালয় থেকে এটা কোর্টে আসবে, টিপির কাছে আসবে। এখন পর্যন্ত পিপি নিয়োগ হয় নাই, জিপি নিয়োগ হয় নাই, তাহলে আমরা কতদিন অপেক্ষা করব? এই জন্য এই সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে।